আসিফ ভাই সাবধানে যান, সাবধানে, সবাই সাবধানে। ওরে রে, ওরে রে, ওহ মাই গড, ও শিট, প্রচন্ড খাড়া একটা রাস্তায় উঠতেছি এখন। কোথায় উঠতেছি? ঠিক এই অ্যাঙ্গেলে উঠতেছি এখন, একদম এই অ্যাঙ্গেলে এইভাবে উঠতেছি। মানে নর্মালি রাস্তা থাকা উচিত হচ্ছে এরকম, সেখানে এই অ্যাঙ্গেলে উঠতেছি এখন। তাজিংডং থেকে ফেরার পথে ছোট্ট একটা ব্রেক নিলাম এই ছোট্ট দোকানে, আর এখান থেকে ব্রেক নিয়ে আমরা ঠিক ওইখানে একটা ভাঙা রাস্তা আছে প্লাস খাড়া রাস্তা, যেটা ওই পাহাড়ের মধ্যে দিয়ে ওই ওপরে উঠছে। সো ওটা আমাদের কাছে বেশি ট্রেমেন্ডাস এবং ডেঞ্জারাস, কারণ রাস্তা ওখানে পুরোটাই ভাঙা। ওই জায়গায় সংস্কারের কাজ চলতেছে, একটা ব্রিজের কাজ চলতেছে, ওটা হয়ে গেলে হয়তো এই সমস্যাটা থাকবে না। সো আমরা এখন আবার নামবো। হে ব্রো, চিল ব্রো, চিল 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 চিল। যাই হোক, ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই, যাতে এই ভাঙা সামনের এই ভাঙাটা খুব ভালোভাবে পার হইতে পারি। এবং আমার কাছে এটা খুবই ডেঞ্জারাস অ্যান্ড ট্রেমেন্ডাস মনে হয়েছে। এখানে চাকা স্লিপ করে এবং পিছনের চাকা স্লিপ মারতেছে। এই ব্রিজ থেকে আপনাদেরকে একটু দেখাই, আমাদের ওই উপরে উঠতে হবে, ঠিক ওই উপরে ওই ভাঙা রাস্তা দিয়ে। এবং আমার কাছে খুবই ট্রেমেন্ডাস এবং ডেঞ্জারাস মনে হয়েছে আর কি। আসিফ ভাই সাবধানে যান, সাবধানে, সবাই সাবধানে। ওরে রে, ওরে রে, ওহ মাই গড, ও শিট, ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি উঠে গেছি। দেখি বাকিরা সবাই সাকসেসফুলি উঠতে পারে কিনা। হ্যাঁ ইনশাল্লাহ উঠে যাবে আশা করি। আমিও উপরে উঠে যাই, এখন অনেক উপরে উঠতেছি, প্রচণ্ড খাড়া একটা রাস্তায় উঠতেছি এখন। কোথায় উঠতেছি? ঠিক এই অ্যাঙ্গেলে উঠতেছি এখন, একদম এই অ্যাঙ্গেলে এইভাবে উঠতেছি। মানে নর্মালি রাস্তা থাকা উচিত হচ্ছে এরকম, সেখানে এই অ্যাঙ্গেলে উঠতেছি এখন। গোপ্রোতে কতটুকু বোঝা যাচ্ছে যাই না, এই অ্যাঙ্গেলে উঠতেছি। তাজিংডং রোড এবং তাজিংডং এর পাহাড় থেকে আমি হাসিফ পথ চলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। এখন আমরা যাচ্ছি থানচি, এবং থানচিতে যে আমরা সকালে ব্রেকফাস্টটা করব, ওখান থেকে ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা হব ডিম পাহাড়ের উদ্দেশ্যে। এবং ডিম পাহাড় হয়ে আমরা যাচ্ছি ম্যারাথন ক্যাম্পিং করতে, এবং ম্যারাথনে আজকে রাত্রে আমরা স্টে করব আর কি। সো পরবর্তী পর্বে আসবে ডিম পাহাড় এবং ম্যারাথন ক্যাম্পিং। সো যারা পর্ব ওয়াইজ ভিডিওটা দেখছেন, প্রিভিয়াস ভিডিওটা যারা দেখেননি, ঢাকা টু বান্দরবন, অবশ্যই ঢাকা টু বান্দরবন, তারপরে বান্দরবন থেকে থানচি, থানচি থেকে আমরা গেলাম তমাতুঙ্গি, তমাতুঙ্গি থেকে আমরা তাজিংডংয়ের পাহাড় এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করার পরে আমরা এখন যাব ডিম পাহাড়। তো ডিম পাহাড় যাওয়ার জন্য আগে থানচি ব্যাক করতে হবে, এই তাজিংডং এর রাস্তা থেকে তমাতুঙ্গি হয়ে থানচি ব্যাক করে দেন আমরা ডিম পাহাড়ের দিকে যাব। সো অবশ্যই পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে পরবর্তী পর্বে যেতে হবে আপনাদেরকে। পরবর্তী পর্ব ডিম পাহাড় এবং তাজিংডং। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, চিল ব্রো, চিল।